গাইবান্ধায় অভিযানের পরেও থেমে নেই নদী খননের নামে বালু উত্তোলনের মহোৎসব। ড্রেজার দিয়ে অবৈধভাবে নদী থেকে যত্রতত্র ভূগর্ভস্থ বালু উত্তোলনে বসতবাড়ি, রাস্তাঘাট, ব্রিজ হুমকির মুখে পড়েছে। জেলার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া, বাঙালি নদীর মহিমাগঞ্জ, শালমারা ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন স্থানে নদী খননের নামে নির্বিচারে চলছে অবৈধ বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, এলাকা ভিত্তিক কিছু প্রভাবশালীর যোগ সাজশে নদী খননের নামে যত্রতত্র দিনে রাতে বালু উত্তোলন ও পরিবহন চলছে। প্রতিটি পয়েন্টে পাহাড় পরিমাণ বালু উত্তোলনের ফলে এসব এলাকায় বাড়ি ঘর ফসলি জমি ডেবে গিয়ে ফাটল ও নদী গর্ভে বিলীন হচ্ছে। অতিরিক্ত বোঝাই ড্রাম, ট্রাক ও ট্রাক্টর অনবরত বালু আনা নেয়, নষ্ট হচ্ছে রাস্তাঘাট, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। গাড়ি আছে, সে গাড়ি ধুলোগুলো আমার নাকে মধ্যে দেয়। উপজেলা প্রশাসন ইতিমধ্যে বেশ কয়েকটি বালু তোলা মেশিন, ড্রেজার এবং অন্যান্য সরঞ্জামাদি জব্দ করেছে, যেগুলোর মূল্যবান প্রায় 10 লক্ষ টাকার মতো হবে। এবং আমরা এরকম অভিযান নিয়মিত করব, এ বিষয়ে আমরা মাইকিং করেছি।